আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সহিংসতা ও চরম পন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞদের ভূমিকা শীর্ষক আলোচনায় সভায় এই কথা বলেন ইউনিট প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আল কায়েদার কোনো শাখা নাই, বারবার তারা উপস্থিতি প্রমাণের চেষ্টা করলেও সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ ইসলামী জ্ঞান আছে তারা কখনোই জঙ্গিবাদে জড়ায় না। জঙ্গিরা যাতে মাথা উঁচু করতে না পারে সেজন্য জনসচেতনতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন মনিরুল ইসলাম। বাংলাদেশের আল কায়দার কোনো শাখা নাই কিংবা বাংলাদেশে আল কায়দার কোনো অস্তিত্ব নাই, তারপরেও আমরা দেখেছি বারবার আল কায়দা আইএসের অস্তিত্ব এখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই যে যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে, যেটি আমরা সবসময় ওয়েলকাম করি, সেই প্রমাণগুলো আমাদের হাতে দিলে আমরা সেটি যাচাই বাছাই করে আমরা ব্যবস্থা গ্রহণ করব।